এইরকম একটা পরিবেশ করলে আমি তো কারোর সঙ্গে দেখা করব না। আমেরিকাতে আছেন উনি না আসা পর্যন্ত আমরা এটার রেজাল্টটা পাচ্ছি না। আমাদেরকে আমরা বিএমডিসির কাছে ভিজিটের জন্য চেয়েছি, তারা ভিজিট করেছে, তারা যে নির্দেশনাগুলো দিয়েছে আমরা কিন্তু আপনারা ওই বিল্ডিংয়ে গেলে দেখবেন ফ্লোর ওয়াইজ যেভাবে আমাদেরকে ফর্মেটটা করে দিয়েছে সেভাবে আমরা করেছি। হ্যাঁ, কিন্তু সেখানে একটা প্রশাসনিক একটা কোনো জটিলতা আছে, যে জটিলতাটা আমি বলতে পারবো না, কারণ তাহলে কাউকে কাউকে কথাটা খারাপ কথা বলে ফেলতে হয়। তো সেখানে তাদের ইন্টেনশন ছিল যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, এবং সেই হিসাবেই তারা ওই ভিজিটে এসে কিন্তু তারা কিন্তু মানে আমার যে নির্দেশনা ছিল যে অ্যানাটমি একটা ব্লক, ফিজিওলজি একটা ব্লক, প্যাথোলজি একটা ব্লক, এবং একটা ফ্লোরে ক্লাসরুম থাকতে হবে, একটা ফ্লোরে টিউটোরিয়াল রুম থাকতে হবে, একটা ফ্লোরে ল্যাব থাকতে হবে, আমি সুন্দর করে সব করেছি। তো সেখানে বিএমডিসি মানে এখন কাজগুলো যে মানে মানে ওদেরও সমস্যা আছে, কারণ একটা ভিজিট করলে তো আরও পাঁচটা চারটা নিয়ে তারপরে তারা তো ই করে সেই জিনিসগুলো। তারা আমাদেরকে এখন এই মুহূর্তে সভাপতি বাইরে, যার জন্য উনি আমেরিকাতে আছেন, উনি না আসা পর্যন্ত আমরা এটার রেজাল্টটা পাচ্ছি না। কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি, আমাদের যে যারা ডাক্তার হয়ে গেছে তাদের একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু তারা মানে ইন্টার্নি করার সুযোগটা পেয়ে যাচ্ছে উনি ভদ্রলোক দেশে আসলেই। হ্যাঁ, এটা হলো একটা। আর একটা সমস্যা যেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 14-15, 15-16, 17-18 ছাত্র ভর্তি করার পারমিশনটা দেওয়া ছিল, হ্যাঁ, এই শিক্ষাবর্ষে। তারপরে ছিল বাবা, তোমরা তো তোমরা দেখলেই তো পারো। হ্যাঁ, তো সেই আচ্ছা, তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা করলো প্রাইভেট মেডিকেল কলেজের নীতিমালার সঙ্গে একটু করে যে আমি জমি লিখে দিই নাই। তারপরে আমি যেটা করেছি 4 একর জমি লিখে দিয়েছি। হ্যাঁ, তারপরে যে আমাকে এটাকে গুছাই দিবে সেটা এখনো হয় নাই। এটার মিটিং হলে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে মিটিং হবে, সেই মিটিং হলে হয়তো কারণ তার আগে লাস্ট যে মিটিংটা হয়েছে 8 মাস পরে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মিটিং, কারণ এরকম সময়টা ওনারও তো ব্যস্ত মানুষ, ওনারও তো আর না। স্টুডেন্টদের জন্য তো আমি মানে ওরা আমাকে বুঝতে না পারলো ওদের জন্যই কিন্তু করা, আমি নিজে ডাক্তার, আমি পোস্ট গ্রাজুয়েট ডাক্তার, আমি একজন মানে আমার তো ইচ্ছা ছিল যে আমি এরা ইন্টার্নশিপ যখন করতে আসবে তখন আমি ওদেরকে হাতে কলমে শিখা দেবো, আমি ওদের সঙ্গে থাকবো, ওদেরকে শেখাবো। আমি তো এখনো কর্মঠ আছি। এখন যারা মাইগ্রেশন যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা মাইগ্রেশন করেছেন? হ্যাঁ, মাইগ্রেশন যারা লেখাগুলো ঠিকমতো ছিল না, সুন্দর করেই লিখে দিয়েছি যেটা যে আমার প্রতিষ্ঠান থেকে যারা মাইগ্রেশন নিতে চাচ্ছে তাদেরকে জানি সুযোগটা দেওয়া হয় এই ইয়েতেই। হ্যাঁ, আমরা মিনিস্ট্রিতেও দিয়েছি, বিএমডিসিতেও দিয়েছি। তো সেটা অ্যাকসেপ্ট কেন করলো না প্রথমে? না করছে, ওই যে মিটিং হয় না, যেটা বলছে যে আপনি তাদের একটা কাগজে সাইন করছেন এই কারণে তাদের মাইগ্রেশনটা ফেলা আসছে না। না না, এটা ভুল, এটা ভুল কথা। আমি আমার ইয়ে থেকে আপনারা চাইলে আমার সেক্রেটারি, আমার যে অফিস কন্ট্রোল করে এরা সবাই ওরাই কিন্তু এই কাগজটা পৌঁছে দিয়েছে, এবং ওদের মানে আপনারা দেখতে চাইলে ওরা দেখাতে পারবে যে যে কাগজটা আমরা দিয়েছি অফিশিয়ালি সেই সাইন করা কাগজ। না এটা একটা একটা না 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 শুনেন শুনেন না না আমি তো আমার কাগজ সই করে দিয়ে দিয়েছি, আমি যেটা পারি সেটা করে দিয়েছি। হ্যাঁ, তা আমি যদি না দিতাম, শুনেন বিএম না, এটা তো ওরা চাইলে কি সব দিতে পারবো আমি? এখন তারা কোথায় যাচ্ছে সেটা তো আমার, শুনেন, ওরা আমাকে এরকম করে আটকিয়ে একবার মাইগ্রেশনের জন্য আমি ঠিক আছে তোমরা যদি হ্যাপি হও তোমরা নাও তোমরা করো, এবং আমি যারা যারা মাইগ্রেশন নিতে চায় তাদেরকে যাতে মাইগ্রেশন দেওয়া হয় আমার এর বেশি এখতিয়ার নাই, তাদের জন্য মিনিস্ট্রিতেও জানিয়েছি, আমি ইয়েতেও বিএমডিসিতেও লিখে দিয়েছি যে ওরা মাইগ্রেশন চায় ওদের ব্যবস্থাটা করা হোক। আর একটা অভিযোগ ছিল যে আপনার যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে আসলে পর্যাপ্ত প্রফেসর নেই, আপনি প্রফ মানে প্রফেসর 54 টিচার আমার আমি বেতন দেই, এটা বললে হবে না, তো এটা বললে তো হবে না। আপনারা আসেন কালকে ডিপার্টমেন্ট,
আপনারা এসে দেখেন যে এত যত্ন করে টিচাররা ওদেরকে পড়ায়, এদের পাশের হলটাও দেখবেন এরা কেউ চেষ্টা করে ফেল করতে পারে নাই যে এত ভালো ভাবে এদেরকে পড়ানো হয়। না এটা ভুল কথা, এখন এইরকম একটা পরিবেশ করলে আমি তো কারোর সঙ্গে দেখা করবো না। আমি তো এরকম স্টুডেন্টদের সঙ্গে আমি দেখা করতে চাই না, কারণ ওরা যে এটা করে। আর তোমাদের এখনো 1.5 বছর বাকি আছে পরীক্ষা দেওয়ার, সেই 1.5 বছরে তোমরা কি আউটকাম করো? এখন এরকম পড়াশোনা না করলে তো তোমাদের আউটকাম খারাপ হবে। এটা তো টিচাররা, শোনো কালকে এসে দেখেন আমার কতগুলো টিচার, পড়ার পরিবেশ কি লাগে, পড়ার পরিবেশ লাইব্রেরিটা আছে সাথে কি অফিশিয়ালি বলবেন কিনা, মিটিং এ বলবেন কিনা তা দিতে হ্যাঁ আপনি কবে বলবেন? 30 তারিখে বসবো, 30 তারিখে আমি আর সঙ্গে ডিসি অফিসের সঙ্গে কথা হয়েছে, আমি সবার সঙ্গে ওই দিন বসবো। আমাকে তো কেউ বলো নাই, কথা শুনো, যেগুলো আমি আর কোনো কথা পারবো না।